হ্যালো গাইস, চলুন আমরা দেখে নেই খুব সহজেই কিভাবে আপনারা এই ছবিটিকে একটি কার্টুন ইফেক্ট দিয়ে একটি লঘুতে রূপান্তর করতে পারবেন, এরকম একটি লঘুতে রূপান্তর করতে পারবেন। আসুন আমরা এই টিউটোরিয়ালটি দেখে নিই, খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন। প্রথমে আপনারা যে কাজটি করবেন, একটা ছবি ওপেন করে নেবেন ফটোশপে। ওপেন করার পরে আপনাদের যেটা করতে হবে, সেই ছবির একটা রিসাইজ করতে হবে। সেই ছবিটা রিসাইজ করার জন্য আপনারা ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে আপনারা হচ্ছে 3000 পিক্সেল দিবেন। এবং আপনারা দেখবেন 3000 পিক্সেল দেওয়ার সাথে সাথে সেটি হচ্ছে অটোমেটিকলি হাইটটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি এরকম আপনাদের লিঙ্ক করা না থাকে তাহলে আপনার এরকম থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ক্লিক করে লিঙ্ক করে নেবেন। ঠিক আছে, আমি আবার রিসাইজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার উইথ এখন 3000 দিয়েছি এবং হাইটটা অটোমেটিকলি রিসাইজ হয়ে গেছে এবং রেজুলেশন হচ্ছে 300 রেজুলেশন। সো এটাও আপনারা এনশিওর করবেন যে 300 রেজুলেশন আছে কি না। তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে আমার ইমেজটি হচ্ছে রিসাইজ হয়ে গেছে অলরেডি। তো আমি এটাকে জুম করে নিব। জুম করে নিয়ে আমি আমার এখানে ঠিক করে নিচ্ছি যাতে আমি কাজ করতে সুবিধা হয়। এখন আমাদের যে কাজটা করব, প্রথমে হচ্ছে এটা দেখেন আপনার লক করা আছে, লকটা হচ্ছে আমি ছুটিয়ে নিব। ঠিক আছে, লকটা আমি সরিয়ে নিলাম। তো প্রথমেই আমরা হচ্ছে এই এই যে অবজেক্টটিকে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তার জন্য হচ্ছে আপনারা যদি নতুন ভার্সন ইউজ করেন ফটোশপে, তাহলে আপনারা দেখবেন যে নতুন ভার্সনে ফটোশপে হচ্ছে এই জায়গায় গেলে আপনারা দেখবেন যে অবজেক্ট সিলেকশন নামে একটা টুল আছে। অবজেক্ট সিলেকশন টুলটি হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা খুব সহজেই এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে যদি এটাকে আপনারা সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনারা অটোমেটিক্যালি ফটোশপ যে কাজটা করবে সেটা হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এই অবজেক্ট যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন আমরা যে কাজটা করব, এই যে এখানে হচ্ছে লেয়ার মাস্ক নামে যে ব্যাপারটা আছে, এই লেয়ার মাস্কে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই যে লেয়ারটা আছে লেয়ারটাকে আমরা স্মার্ট অবজেক্টে রূপান্তর করব। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমি কিভাবে আসলাম স্মার্ট অবজেক্টে, লেয়ারে হচ্ছে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে হচ্ছে আমি চলে গেলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্টে, একটা ক্লিক করে নিলাম। ঠিক আছে, আমাদের এই লেয়ারটা এখন স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন স্মার্ট অবজেক্টে কনভার্ট হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমাদের ফেসটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তো ফেসটা সিলেক্ট করার জন্য আমরা যে কাজটা করব প্রথমেই, সেটা হচ্ছে আমরা এই যে সিলেকশন টুল থেকে এখানে যদি আপনি চাপ দিয়ে ধরেন, তাহলে দেখবেন যে আপনি কুইক সিলেকশন টুলটা আপনার আসবে, তখন আমরা সেটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো কুইক সিলেকশন টুলের এই যে আপনাদের এটা যদি ছোট দেখায় সিলেকশনটা, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের কিবোর্ডে যে ব্র্যাকেট যে আছে, থার্ড ব্র্যাকেট কিংবা সেকেন্ড ব্র্যাকেটের যে ইয়াটা দুইটা কী আছে, এই দুইটা কী হচ্ছে আপনি যদি চাপ দেন তাহলে দেখবেন যে ছোট হচ্ছে আবার বড় হচ্ছে। ঠিক আছে, মোটামুটি একটা অ্যাডজাস্টেবল সাইজে নিয়ে আসবেন যাতে আপনি কাজটা করতে পারেন ইজিলি। তারপর হচ্ছে আপনারা এই জায়গাটা হচ্ছে এরকম সিলেক্ট করবেন মুখটা। ঠিক আছে, তো আমি দেখেন আমি মুখটা মোটামুটিভাবে সিলেক্ট হয়ে গেছে, যদিও কানটা এই জায়গায় হয়নি। তো আমি যদি আবার ক্লিক করি, তাহলে আরেকবার যদি ক্লিক করেন তাহলে ওইটা হচ্ছে অটো অ্যাড করে নেবে ওই সিলেকশন ওই জায়গাটা। ঠিক আছে, দেখেন কানটাও সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল প্লাস জে। ঠিক আছে, আপনার যদি ম্যাক ব্যবহার করেন আমার মতো, তাহলে হচ্ছে কমান্ড প্লাস জেতে চাপ দিবেন। ঠিক আছে, তাহলে যেটা হবে যে ওই সিলেকশন নিয়ে দেখেন আপনাদের শুধুমাত্র এই ফেস সিলেকশন নিয়ে আপনাদের কিন্তু একটা আলাদা আপনার লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা আবার অন করে নিলাম। এখন দেখেন আপনাদের লেয়ার কিন্তু দুইটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন এই দুইটা লেয়ার থেকে আপনাদের নিচের লেয়ারটা সিলেক্ট করবেন। করে আমরা যেটা করবো, আমরা বডিটাকে একটু ছোট করে নিব। ঠিক আছে, ছোট করে নিলে যেটা হবে যে কার্টুন একটা ইফেক্ট দেখা যাবে। তো তার জন্য হচ্ছে আপনারা যে কাজটা করবেন, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে দেখেন আপনাদের এরকম একটা শেপ আসছে, ওখান থেকে হচ্ছে আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলে আপনাদের যেটা হবে কার্টুনিস্ট একটা ইফেক্ট হবে। তো মুখটা একটু বড় থাকবে, তো আপনার দেখতে মনে হবে যে একটা কার্টুন কার্টুন একটা ফিল আসবে। ঠিক আছে, তো আর একটু ছোটো করে নিতে পারেন চাইলে, দেখি আমরা ছোটো করতে পারি কি না। হ্যাঁ, ছোটো করে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা ওকে করে দিই। তো আমাদের এটা ছোটো থেকে ছোটো হয়ে গেল, আমাদের ফেসটাও মোটামুটিভাবে ঠিকই আছে। আমরা এখন ফেস নিয়ে আর কাজ করব না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই দুইটা লেয়ারকে একসাথে করে সিলেক্ট করব। ঠিক আছে, আপনারা হচ্ছে কন্ট্রোল অথবা কমান্ড ধরে এই দুইটা হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন। করার পরে আমি হচ্ছে আবার রাইট ক্লিক করে এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব দুইটা। ঠিক আছে, তো এই যে স্মার্ট অবজেক্টে আমরা কনভার্ট করে নিলাম। এখন আমাদের এই টোটাল
পুরা একটা লেয়ারে চলে আসলো এবং এটা একটা স্মার্ট লেয়ার হয়ে গেল, ঠিক আছে, স্মার্ট অবজেক্ট লেয়ার হয়ে গেল। এখন আমরা এই জায়গায় হচ্ছে লিকুইফাই ফিল্টার থেকে হচ্ছে লিকুইফাই দিয়ে আমরা চোখগুলো তারপর হচ্ছে এইগুলোকে একটু বড় টড় করবো, যাতে একটা কার্টুন কার্টুন একটা লুক আসে, ঠিক আছে। আমি আর একটু জুম করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। তো আমরা ফিল্টারে গেলাম, ফিল্টারে ক্লিক করার পরে আমরা হচ্ছে সেখান থেকে লিকুইফাই, ঠিক আছে, লিকুইফাইটা ক্লিক করব। লিকুইফাই ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখেন এই প্যানেলটা হচ্ছে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আই সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব। দেখেন আপনি আই সাইজ, এই যে আই সাইজ এই যে আইগুলো ক্লিক করেন, দেখেন এখন এই যে আইগুলো কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে। এই যে একটু আইগুলো বড় করে নিলাম, আপনি 100 দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর, ঠিক আছে, আপনি যেভাবে দিতে চান। আর হাইটগুলো আমরা একটু বড় করে নিব, যাতে একটু মানে কার্টুন কার্টুন একটা লুক আসে, তাই না। আয়ের হাইটগুলো আমরা একটু বড় করে নিলাম, তারপর আয়ের উইথটাও আমরা একটু বড় করে নিতে পারি, একটু বড় করে নেন আপনার মতো করে, ঠিক আছে। আয়ের উইথটা আমরা একটু বড় করে নিলাম, তারপর হচ্ছে আই টিল্ট আপনি একটু হালকা বড় করে নিতে পারেন আপনি চাইলে মোটামুটি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নোজে যেটা করব যে নোজ হাইট 100% করে দেবেন, ঠিক আছে, এবং নোজ উইথটাও আপনারা 100% করে দিবেন, তাহলে মানে আপনাদের এটা লুকটা সুন্দর আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে মাউথে যাবেন আপনারা, তো এইগুলো আপনার এখানে এরকম থাকতে পারে, তো এই ক্ষেত্রে আপনি এই জায়গায় ক্লিক করলেই দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, মাউথে হচ্ছে আপার লিপ যেটা আছে এটাকে 100 করে দেন এবং লোয়ার লিপ যেটা আছে সেটাকে -100 করে দেন, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে মাউথের উইথ এবং হাইটও আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, আমি সেটা করবো না। ফেস শেপে যাব, ফেস শেপে গিয়ে দেখেন ফোরহেডটা আপনারা একটু লক্ষ্য করেন, এই দেখেন ছোট হচ্ছে বড় হচ্ছে, ঠিক আছে। এই ফোরহেডটা আমি চাইলে ছোট বড় করতে পারি, হ্যাঁ আমি ধরে নিলাম ছোটোই করে নিলাম, ঠিক আছে। চিনের হাইটটা আপনারা বড় করতে পারবেন, দেখেন চিনের হাইটটা বড় ছোট হচ্ছে, ঠিক আছে, তো এটা আপনারা অ্যাডজাস্ট করবেন। জো লাইনটা আপনার বড় কিংবা ছোট কিংবা যাই এই চ্যাপটা কিংবা মোটা এরকম করতে পারবেন, চ্যাপটা করে দিলাম। ফেসের উইথটাও আপনি চাইলে একটু কমিয়ে নিতে পারেন, তাহলে একটা কার্টুনিশ একটা লুক আসবে, তাই না। আচ্ছা, এখন আমরা এটাকে ওকে করে দিই। যদি আপনার মনে হয় যে এই জায়গায় আপনার মোটামুটি আপনি যে ধরনের আসলে ফিল্টার চাচ্ছেন সেই ফিল্টার আপনি পেয়েছেন, তখন আপনি ওকে করে দেবেন, ঠিক আছে। তো ওকে করার সাথে সাথে দেখেন আমাদের এই অবস্থাটা চলে আসলো। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমরা হচ্ছে এটা একটু ডুপ্লিকেট করবো। কীভাবে ডুপ্লিকেট করবেন, আপনি হচ্ছে কন্ট্রোল কিংবা কমান্ড যে দিয়েও ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি টান দিয়ে এনে যদি এই জায়গায় ছেড়ে দেন তাহলে আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। যাই হোক, আমরা এটা ডুপ্লিকেট করে ফেললাম। এখন হচ্ছে আমরা নেম চেঞ্জ করব, নিচের লেয়ার যেটা লেয়ার 1 ছিল এটাকে আমরা নেম চেঞ্জ করে ইফেক্ট দিয়ে দিই, কারণ আমরা এই জায়গায় ইফেক্টের কাজগুলো করব এই লেয়ারে। এবং উপরে লেয়ারে আমরা টোনের কাজ করব, সো আমরা এই এটার নাম টোন দিয়ে দিই, ঠিক আছে। তো যেহেতু আপনাদের লেয়ার প্যানেলটা এই জায়গায় ছোটো দেখা যাচ্ছে, আমি টান দিয়ে লেয়ার প্যানেলটা এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ইফেক্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি টোন লেয়ারটাকে অফ করে দেবো। হ্যাঁ, টোন লেয়ারটা তাহলে কি হাইড হয়ে গেল, দেখা যাবে না, ঠিক আছে, লুকিয়ে ফেললাম আমি। তাহলে ইফেক্ট লেয়ারে আমি যে কাজটা করব, ইফেক্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে আমি যাব হচ্ছে ইফেক্ট থেকে, হ্যাঁ আমরা ইফেক্ট থেকে ফিল্টার যাব, ফিল্টার থেকে হচ্ছে আমরা স্টাইলাইজে যাব। হ্যাঁ, স্টাইলাইজ থেকে আমরা যেটাই যাব সেটা হচ্ছে ওয়েল পেন্ট। এখন ওয়েল পেন্টে গিয়ে আপনারা দেখেন যে স্টাইলাইজেশান দিবেন 5, ক্লিনলিনেস দিবেন হচ্ছে 3, স্কেল দিবেন 0.1 এবং বাকি যা আছে এভাবেই থাকবে। তা করে আপনি ওকেতে ক্লিক করেন, দেখেন একটা মোটামুটি ওয়েল পেন্ট একটা ফিল্টার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেই এটার মধ্যে হচ্ছে সারফেস ব্লার দেব। সারফেস ব্লারটা আপনার কীভাবে দেবেন, ফিল্টারে যাবেন, যাওয়ার পর হচ্ছে ব্লারে যাবেন, ব্লারে গিয়ে দেখেন ওই যে সবার লাস্টে একটা সারফেস ব্লার আছে, তো সারফেস ব্লারে আপনার রেডিয়াস হচ্ছে 20 দিবেন এবং থ্রেশহোল্ড হচ্ছে 10 দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ওকে করবেন, তারপর হচ্ছে আপনারা ফিল্টার গ্যালারিতে যাবেন। হ্যাঁ, আবার যাব আমরা ফিল্টারে, ফিল্টারে গিয়ে হচ্ছে ফিল্টার গ্যালারি আমরা সিলেক্ট করব, ঠিক আছে। ফিল্টার গ্যালারিতে দেখেন এই জায়গায় হচ্ছে আপনার পোস্টার এজ আছে, হ্যাঁ পোস্টার এজে আমি ক্লিক করব, ঠিক আছে। এই যে আর্টিস্টিক এটা হচ্ছে এভাবে থাকবে, তখন হচ্ছে আর্টিস্টিকের ভিতরে আপনারা যাবেন, গিয়ে হচ্ছে পোস্টার এজে ক্লিক করবেন। করার পরে আপনার পোস্টার এজে যেটা করবেন, এজ থিকনেস হচ্ছে 10 দিবেন, এজ ইন্টেন্সিটি হচ্ছে 1 দিবেন এবং পোস্টারাইজেশান হচ্ছে 2 দিবেন, দিয়ে আমরা ওকে করে ফেলাম। দেখেন একটা লুক এবং ফিল চলে আসলো, ঠিক আছে। এখন এই যে আমাদের যে এই ফিল্টারটা দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আমাদের এই ফিল্টার গ্যালারিতে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। যেহেতু আমরা স্মার্ট
অবজেক্ট স্মার্ট লেয়ার নিয়ে কাজ করতেছি, কারণ ফিল্টারগুলো যেগুলো আমরা দিয়েছি সবগুলো হচ্ছে চেঞ্জ করা যাবে, অর্থাৎ স্মার্ট ফিল্টার, ঠিক আছে? তো এই ফিল্টার গ্যালারির যে এই যে আইকনটা আছে এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে দেখবেন যে একটা বক্স ওপেন হয়েছে, ঠিক আছে? এই বক্স ওপেন থেকে আপনি হচ্ছে এটা 35 করে দেন আপনি, ঠিক আছে? যেটা হবে তাহলে হালকা করে ইফেক্টটা থাকবে, দেখেন হালকা করে একটা ইফেক্ট আছে, কিন্তু আগে কিন্তু খুব বেশি ছিল, এই বেশিটা আসলে দেখতে ভালো লাগে না, এই কারণে আমরা 35 করে নিলাম। আপনি এটা অ্যাডজাস্ট করতে পারেন আপনার মতো করে, আপনার যদি একটু বেশি লাগে তাহলে একটু বাড়িয়ে নেবেন, কম লাগলে কমিয়ে নিতে পারেন। তারপর আমরা হচ্ছে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে? দেখেন আমাদের মোটামুটি একটা ইফেক্ট কিন্তু চলে আসলো। তারপর আমরা যেটা করব, আমরা আবার যেটা করব ওয়েল পেন্টে যাব, ঠিক আছে? এগেইন ওয়েল পেন্টে গিয়ে আমাদের আগে যা ছিল তাই করব, এর আমরা আর বেশি কিছু করব না, যা আছে তাতে আমরা ওকে করে দেব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যেটা করব, আবার ফিল্টার এখানে যাব, গিয়ে হচ্ছে আপনি হ্যাঁ শার্পেনে যাবেন। হ্যাঁ, শার্পেন থেকে হচ্ছে আনশার্প মাস্ক সিলেক্ট করবেন, ঠিক আছে? আনশার্প মাস্ক আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যামাউন্ট 150 দেবেন, রেডিয়াসে 6 দিবেন এবং থ্রেশহোল্ডে 6 দিবেন, দিয়ে হচ্ছে ওকে করে নেবেন, ঠিক আছে? এই ওকে করে নেওয়ার পরে আমরা যেটা করব, যে আমাদের এই লেয়ারের কাজ শেষ, তখন আমরা এই যে টোন লেয়ারে কাজ করব। এই টোন লেয়ারে গিয়ে আপনি হচ্ছে টোন লেয়ারটা কী করবেন, হাইট থেকে আনহাইট করে দিবেন। আনহাইট করার পরে আমাদের এখানে কিছু কাজ আছে, এই টোন লেয়ারে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে এটার মধ্যে আমরা হচ্ছে ব্লার একটা ইফেক্ট দিব। হ্যাঁ, এই টোন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি হচ্ছে ফিল্টারে যাবেন, তারপর হচ্ছে আপনি ব্লারে যাবেন, এই জায়গায় হচ্ছে গুশিয়ান ব্লারে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে আপনি এই জায়গায় রেডিয়াস দিবেন 5 দিয়ে ওকে করে দেন। দেখেন একটা ব্লার হয়ে গেল আমাদের পুরো ইমেজটা, কী হয়ে গেল, ব্লার হয়ে গেল। হ্যাঁ, তো চিন্তার কিছু নাই, আমরা এই জায়গায় আরও কিছু কাজ করব। তো টোন সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এই জায়গায় যাব, ঠিক আছে? এই জায়গায় গিয়ে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের এখান থেকে হচ্ছে ইনভার্ট, হ্যাঁ ইনভার্টটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আপনি ইনভার্ট একটা ইফেক্ট আসছে। এখন এই ইনভার্টটা আমরা শুধুমাত্র টোন লেয়ারে দিতে চাই, তার জন্য কী করতে হবে, এই দুটা লেয়ারের মাঝখানে আপনি হচ্ছে কার্সার ট্যাবে নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনার অল্ট অথবা ম্যাকে হইলে আপনি অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখেন এরকম একটা আইকন আসছে, ঠিক আছে? আপনারও এরকম একটা আইকন আসবেন, তখন আপনি মাউজের লেফট ক্লিক করবেন একটা, দেখেন এরকম হয়ে শুধুমাত্র এই লেয়ারেই কাজ করার জন্য এই ইনভার্টটা শুধুমাত্র এই লেয়ারেই কাজ করবে, ঠিক আছে? এইভাবে চলে আসবে। সেমভাবে আপনি এখানে যাবেন, গিয়ে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই 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 আইকনটা কিন্তু নাই, আমরা চাই এটা হচ্ছে শুধুমাত্র টোন লেয়ারে কাজ করুক। তাহলে আবার আপনি অল্ট কিংবা অপশনে ক্লিক করে রাখেন, ঠিক আছে? দেখেন এইভাবে আসছে, তখন আমরা এই জায়গায় হচ্ছে একটা লেফট ক্লিক করে দেবো মাউসে। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার সাথে সাথে শুধুমাত্র টোনে কাজ করতেছে, কারণ টোন সিলেক্ট করে আমরা হচ্ছে শিফট ধরে আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে লেয়ারটা আছে এটা এটা পর্যন্ত নিব। দেখবেন এই তিনটা লেয়ারই সিলেক্ট হবে, তখন হচ্ছে কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল ধরে আপনি জিতে চাপ দিতে পারেন অথবা কমান্ড ধরে আপনি জিতে চাপ দিলে এরকম গ্রুপ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এই যে পাস থ্রো যে জায়গায় আছে আপনাদের এখানে নর্মাল থাকতে পারে, এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন থেকে আমরা ওভারলে সিলেক্ট করব। দেখছেন ওভারলে সিলেক্ট করার সাথে সাথে এটার উপরে খুব কালার একটা কেমন জানি একটা ইফেক্ট আসছে, তাই না? তো এটা আমরা কী করব, অপাসিটিটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, অপাসিটিটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নর্মালি আমি যেটা করি 0 থেকে 45 কিংবা 50 হায়েস্ট আমি হচ্ছে অপাসিটিটা এই ওভারলের ক্ষেত্রে রাখলে আপনি দেখবেন যে আপনার যে এক্সপেক্টেড যে রেজাল্টটা সেটা আপনি পাচ্ছেন, ঠিক আছে? তখন আমরা এটা অফ করে দিই। ওকে, এখন আমাদের কিন্তু ইফেক্টটা চলে আসলো, আমাদের কিন্তু কার্টুন ইফেক্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আপনি কিন্তু এই পর্যন্তই রেখে দিতে পারেন। এখন আমি যদি চাই যে আমি এই কার্টুন ইফেক্ট দেওয়ার পরে আমি এই টোটাল কার্টুনটাকে একটা লোগো টাইপ একটা শেপে নিয়ে আসবো, ঠিক আছে? সেটাও আমরা করতে পারবো, চলেন দেখে নিই আমরা আসলে লোগো টাইপ শেপটা কীভাবে দিব। তো এগেইন গ্রুপ এই নিচের নিচের ইফেক্টটাকেও সিলেক্ট করব, করে আমি আসলে কন্ট্রোল বা কমান্ড জি দিয়ে কী করবো, কন্ট্রোল প্লাস জি অথবা কমান্ড প্লাস জি দিয়ে এটাকেও একটা গ্রুপ করে নিব, ঠিক আছে? টোটালটা একটা গ্রুপে চলে আসলো। এখন এই অবস্থায় আমি একটা সার্কেল আঁকবো। হ্যাঁ, আমি এই যে এখান থেকে সার্কেল টুলটাকে আমি ইলিপস টুলটা, ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে শিফট ধরে, শিফটটা হচ্ছে চাপ দিয়ে ধরে রেখে আপনি একটা সার্কেল আঁকবেন, ঠিক আছে? আমি এরকম একটা সার্কেল আঁকলাম। ওকে, তো সার্কেলটা ওকে করে দেন। হ্যাঁ, তো
তো সার্কেল আমার হয়ে গেল, তারপর হচ্ছে আপনি এই মুভ টুলে চলে গেলেন, তাহলে যেটা হবে সার্কেলটা ওকে হয়ে যাবে। হ্যাঁ, তো এই সার্কেলে আমি একটা কালার দিতে যাচ্ছি, বুঝতে পারছেন? তো সার্কেলে আমি যদি একটা কালার দিতে চাই, কী কালার দেওয়া যেতে পারে? ধরেন আমরা একটা ব্লু টাইপ একটা কালার দিলাম, যেহেতু শার্টটা ব্লু আছে, অথবা এইটার সাথে সিলেক্ট করে আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম, ওকে করে দেন। ঠিক আছে, তখন আপনি এই যে ইলিপস টুলের এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখবেন এই লেয়ার স্টাইল প্যানেলটা ওপেন হবে। সেখান থেকে আপনি স্ট্রোকে যাবেন, স্ট্রোকে গিয়ে স্ট্রোক সাইজ হচ্ছে আপনি কী করবেন 100 করবেন, এবং পজিশান থাকবে, এই পজিশানটা আপনার অন্য কিছু সিলেক্ট থাকতে পারে, সেই জায়গা থেকে হচ্ছে আউটসাইড সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, সিলেক্ট করে ওকে করে দেন। অথবা আপনি এই যে স্ট্রোকের যে কালারটা আছে, এটা যদি অন্য কোনো কালার দিতে চান সেটা আপনি দিতে পারেন। সেখান থেকে যদি আমি হালকা ব্লু কালারটা দিতে চাই, দেওয়া যেতে পারে, সমস্যা নেই, হালকা ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। দেখেন স্ট্রোকের কালারটা, এই যে সাইডের স্ট্রোকের কালারটা ব্লু হয়ে গেছে হালকা, ওকে করে দেন। এখন এইটাকে টান দিয়ে আপনার, ঠিক আছে, একদম নিচে নিয়ে আসতে হবে। দেখছেন আমি কীভাবে নিচে নিয়ে আসছি? নিচে নিয়ে আসলেন, এখন দেখেন এটা কিন্তু ভিতরে চলে গেল। এখন আমি চাই যে আমার এটা হচ্ছে এটার উপরে একটা শেপ থাকে। ঠিক আছে, দেখেন আপনি এই যে এরকম একটা ভিতরে একটা চলে আসে একটা শেপ আসলো। হ্যাঁ, যে এই হ্যান্ড এই বৃত্ত থেকে মুখটা বের হয়ে আসতেছে এরকম একটা শেপ। হ্যাঁ, তখন তা করার জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে হচ্ছে এই যে গ্রুপটা টোটাল জিনিসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল টি অথবা কমান্ড টিতে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন টোটাল জিনিসটা সিলেক্ট হয়ে আছে। তখন আপনি এটাকে একটু শেপটাকে একটু ছোট করে নেন, ছোট করে নিলে আপনার টোটাল জিনিসটা আসলে ভালো আসবে। হ্যাঁ, আমরা আর একটু ছোট করে নিই, ঠিক আছে, মোটামুটি চলে। তাহলে আমরা এটাকে ওকে করে নিই। ঠিক আছে, ওকে করে নিয়ে আমরা ওকে করে নিলাম, ওকে হয়ে গেল। ঠিক আছে, এখন যে ব্যাপারটা, এই যে টোটাল যে দুইটা আছে, দুটাকে সিলেক্ট করে আমি একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে যেটা হবে, যে মাঝামাঝি নিলে কাজটা করতে সুবিধা হবে, দুইটা সিলেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আবার শুধুমাত্র ইলিপসটা সিলেক্ট করলাম। ইলিপসটা সিলেক্ট করা অবস্থায় আপনি যদি কমান্ডে কিংবা কন্ট্রোলে, আপনার উইন্ডোজ পিসি হলে কন্ট্রোলে যদি চাপ দেন, তাহলে দেখেন এরকম একটা এই চারকোনা শেপ আসবে। দেখেন চারকোনা একটা শেপ আসছে হ্যান্ডের পাশে। তখন এই চারকোনা শেপ থেকে আপনি শুধু একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে সার্কলটার সাইডে একটা সিলেকশন টুল চলে আসলো, দেখতে পারতেছেন? এই সিলেকশন টুল থাকা অবস্থায় আপনি হচ্ছে এই গ্রুপটাতে একটা সিলেক্ট করবেন। ঠিক আছে, গ্রুপটাতে ক্লিক করবেন, গ্রুপটাই সিলেক্ট করবেন। করে আপনি এই যে লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্কে ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে হাইড হয়ে গেল। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে আপনার যে ব্রাশ টুল আছে জায়গায়, হ্যাঁ, এই যে ব্রাশ টুল, ব্রাশ টুলটা সিলেক্ট করে নেবেন। ব্রাশ টুলটা সিলেক্ট করে নিয়ে আপনি জাস্ট একটা ক্লিক যদি করেন, মানে ব্রাশের সাইজ যদি বড় করেন অথবা ছোটো করে নিতে পারেন, এগেন কীভাবে করবেন, ওই আপনার কিবোর্ডে যে ব্রেকের যে থার্ড ব্রেকেট কিংবা ওই সেকেন্ড ব্রেকেটের যে বাটনগুলো আছে ওইগুলোতে আপনি সাইজ ছোট বড় করে নিতে পারবেন। দেখছেন তো, সেখান থেকে যদি একটা ক্লিক করেন, তাহলে দেখেন এই যে মাথাটা আমার আনহাইড হয়ে গেল, মাথাটা উপরে চলে আসলো। তো এই হচ্ছে আপনাদের টিউটোরিয়াল আজকে। তারপর হচ্ছে আপনাদের নেক্সট টিউটোরিয়ালে আমার সাথে আবার দেখা হবে আশা করি। যদি টিউটোরিয়ালটি এনজয় করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। Till then, Allah Hafiz.